হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় আমার বন্ধু সৌরভ এসে ডাকতে লাগলো। এই শালা, ঘুম থেকে ওঠ, আজকে না জুয়া খেলা আছে। ওর কথা শুনে লাফ দিয়ে উঠলাম বিছানা থেকে। কি বলিস, আমাকে আগে এসে ডাক দিবি না? সকালে একবার এসে কাকিকে বলে গিয়েছিলাম, তোকে তো ডাকছিল, তুই উঠিস নাই। কাকি কাজে চলে গেছে, এখন আমি এসেছি। ওই সময় যদি বলতাম তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে। ভালো করেছিস, ওই সময় না বলে। তুই 5 মিনিট বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর বালিশের নিচে দেখ, ডয়ারের চাবি আছে, ডয়ার থেকে টাকাগুলো নিয়ে নে। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ওইদিকে বড় বড় খেলোয়াড়রা মনে হয় অনেক টাকা বাজি লাগাচ্ছে। 5 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে চলে আসলাম বাহিরে। চল আজকে খাবো না, বড় একটা দান মেরে এসেই এরপর খাবো, কি বলিস তুই? চল বাহির থেকে কিছু খেয়ে নিস, না হলে পরে সমস্যা হবে। আর তাড়াতাড়ি আসতে হবে বাসায়, কাকি বলে গেছে আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে আসবে। চল, আমরা চলে আসলাম বাহিরে। দোকান থেকে রুটি আর চা খেয়ে চলে আসলাম ক্লাবের সামনে। যেই ক্লাবের ভিতরে ঢুকতে যাব, দারোয়ান বলল, এই কোথায় যাচ্ছিস? ভিতরে যাচ্ছি, পাসওয়ার্ড হচ্ছে টিস্কা 789। যা এবার ভিতরে। আমি আর সৌরভ চলে আসলাম ভিতরে। এক সাইডে দেখি একটা লোক বসে আছে, তার কাছে গিয়ে বললাম, কি ভাই খেলবেন নাকি আমার সাথে? একে তো তুই ছোট মানুষ, তারপর আবার এসেছিস আমাদের সাথে খেলতে, কত টাকা আছে তোর দেখি। এই সৌরভ, টাকাগুলো দেখিয়ে দে তো। সৌরভ টাকাগুলো দেখিয়ে দিল। কি ভাই, দেখেছেন তো টাকাগুলো? তোর সাথে এক ম্যাচ খেলা যাক, দেখি তুই কতটা ভালো খেলতে পারিস। লোকটার সাথে খেলতে লাগলাম। বাহ, আজ দেখি ভাগ্য খুলে গেছে। ভাই কত লাগাবেন এইবার? এই না 20 লাখ লাগিয়ে দিলাম। আমি 10 লাগালাম। আপনার কার্ড দেখান। এ দেখ আমার কার্ড। আপনি তো হেরে গেছেন, এই দেখেন টিস্কা। নে সৌরভ, টাকাগুলো ব্যাগে ভরে নে। আর একটা দান খেলবি নাকি? আপনার সাথে আর খেলা যাবে না, আমার সাথে খেলতে হলে আরো টাকা লাগবে, এই 20 লাখ। 50 লাখ টাকায় হবে না। এই বলে উঠে চলে আসলাম অন্যজনের কাছে। খেলতে খেলতে 3টা ম্যাচ জিতে গেলাম। বাহ, আজকে তো দেখি শুধু লাভ আর লাভ, কি বলিস সৌরভ? মেঘ, চল এখন বাসায় চলে যাই, কাকি চলে আসবে একটু পর। আর টাকাগুলো কোথায় রাখবি? আমার ঘরেই রাখবো, তুই চিন্তা করিস না, আমার জায়গা আছে ওইখানে, আম্মু আব্বুও হাত দেয় না। আর তুইও 1 লাখ টাকা নিয়ে যা। তা না হয় নিলাম, কিন্তু আমি তো ভাবছিলাম আমার একটা গ্যাং তৈরি করব, যেখানে লিডার থাকবি তুই, তোর হয়ে আরো অনেক মানুষ কাজ করবে। এটা নিয়ে পরে ভাবা যাবে, এখন চল বাসায়। এই বলে আমি আর সৌরভ চলে আসলাম বাসায়। এসে দেখি এখনো আম্মু আসেনি। সৌরভ টাকাগুলো নিয়ে আমার রুমে যা। যাইতেছি। সৌরভ চলে গেল আমার রুমে। বাইরে উকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা। দরজাটা লাগিয়ে এসে টাকাগুলো ডয়ারে রেখে দিলাম ভালো করে। সৌরভ, বিকালে আসিস তো, একটা কাজ আছে, ওই কাজটা শেষ করতে হবে। আসবো না, আর তোকে যেটা বলেছি ওইটা নিয়ে ভাবিস। সৌরভ চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার খাচ্ছি আর টিভি দেখতেছি। এমন সময় আম্মু আসলো কাজ থেকে, আমাকে এখন আবার খেতে দেখে বলল, কিরে এতক্ষণ কি করছিলি, মাত্র যে খাবার খাচ্ছিস? একটু আগেই ঘুম থেকে উঠেছি, তাই এখন খাবার খাচ্ছি। ও, খাবার খেয়ে একটু মাঠে যা তো, তোর বাবা কাজ করতেছে, তুই গিয়ে একটু সাহায্য কর। ঠিক আছে আম্মু, খাবার খেয়ে চলে আসলাম মাঠে। আব্বু, এই দিকের কাজ তো শেষ, ওই দিকটা রয়েছে, আমি ওই দিকের কাজটা শেষ করে ফেলি। আচ্ছা কর, আমি একটু জিরিয়ে নিই, শরীরটাও খারাপ লাগতেছে, ওষুধও শেষ হয়ে গেছে, কিভাবে যে ওষুধ আনবো বুঝতেছি না। তুমি বাসায় চলে যাও, আমি কাজ শেষ করে আসতেছি। আসার সময় করিম কাকার কাছ থেকে তোমার ঔষধগুলো নিয়ে আসবো। নি
তুই টাকা পাবি কোথা থেকে যে আমার জন্য ঔষধ নিয়ে আসবি? টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি কিছু টাকা জমিয়েছিলাম, ওইগুলো দিয়ে এনে দিব। নি যাও, বাড়িতে চলে যাও তুমি। আচ্ছা, আমি চলে যাচ্ছি, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসিস, কালকে কাজ করা যাবে নি। ঠিক আছে আব্বু। আব্বু চলে গেল বাসায়। এদিকে খেতের কাজ শেষ করে চলে আসলাম করিম কাকার দোকানে। কাকা, আব্বুর জন্য যে ঔষধগুলো দিতা, ওই ঔষধগুলো দাও তো। তোর বাপের কাছ থেকে 3,000 টাকা পাই, ওইগুলো আগে দে, এরপর ওষুধ দেবো। আগে ওষুধগুলো দাও, পরে সবগুলো মিলিয়ে কত টাকা হয়েছে আমাকে বলো, আমি সব টাকা দিয়ে দিতেছি। দানা হয় দিলাম, কিন্তু তুই টাকা পেলি কোথা থেকে? টাকাগুলো জমিয়েছিলাম, এখন কাজে লাগছে, তাই টাকাগুলো নিয়ে আসলাম। ও আচ্ছা, এই নে, এখানে 15 দিনের ওষুধ আছে, শেষ হলে আবার এসে নিয়ে যাস। ঠিক আছে। করিম কাকার ঔষধের টাকা দিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি আম্মু রান্না করতেছে। আম্মু, এই নাও ঔষধগুলো, আব্বুর আর তোমার টাকা লাগলে আমাকে একবার বইল। তোকে বললে কি হবে, তুই টাকা এনে দিবি কোথা থেকে? 10,000 টাকা জমিয়েছিলাম, আজকে আব্বুর ঔষধ আনলাম, আরও বাকি 5,000 টাকা আছে, এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আমার কাছে রাখতে হবে না, তোর কাছে রেখে দে, যদি লাগে তাহলে বলবো নে। ঠিক আছে, তুমি রান্না করো, আমি সৌরভদের বাসা থেকে আসতেছি। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসিস, কিন্তু তোর আব্বু খাবার খায় নাই, খাবার দিতে হবে। ঠিক আছে, আমি দেরি করে আসলে তোমরা খাবার খেয়ে নিও। এই বলে চলে আসলাম সৌরভদের বাসায়। সৌরভ, কোথায় রে তুই? আরে মেঘছে, ভিতরে আয়, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? না কাকি, ভেতরে যাব না, সৌরভকে বলেন তো আসতে, ওর সাথে কথা আছে। সৌরভ তো বাসায় নেই, মনে হয় চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, গিয়ে দেখ। ঠিক আছে কাকি। এই বলে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। মোড়ে এসে দেখি সৌরভ চায়ের দোকানে বসে গল্প করতেছে। কিরে, তোর বাসায় গেছিলাম, পাইলাম না? আমি তো মাত্রই আসলাম, তা কিছু বলবি নাকি? যাওয়ার সময় বলবো নি। রাব্বি, কেমন আছিস? তোকে তো এইদিকে দেখাই যায় না, কোথায় থাকিস তুই? শহরে চলে গেছি রে, ওইখানে কাজ করি, তোরা চাইলে আমার সাথে যেতে পারিস, ভালো কাজ পাবি, মাসে বেতন পড়বে 20,000 টাকা। না রে, আমরা গ্রামেই ভালো আছি, কি বলিস সৌরভ? মেঘ, একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা মেঘ, চল এখন বাসায় চলে যাই, আম্মু ফোন দিতেছে। চল। এই বলে চলে আসলাম দোকান থেকে। শোন, তুই যা বলেছিস আমি ভেবে দেখেছি, এর জন্য আমাদের শহরে যেতে হবে, এই গ্রামে থেকে কিছু করা যাবে না। তা তো যেতেই হবে, না হলে তো গ্যাংটা তৈরি করা যাবে না। সামনের সপ্তাহের মধ্যে আরো 50-80 লক্ষ টাকার দান মারতে হবে, তা না হলে গ্যাং তৈরি করা যাবে না। ঠিকই বলেছিস। আচ্ছা সামনের সপ্তাহে যাক, এরপর একটা ব্যবস্থা করা যাবে। তাহলে তুই বাসায় চলে যা, আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে যা। সৌরভ চলে গেল তার বাসায়, আমিও চলে আসলাম আমার বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে গেলাম তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় সৌরভ আসলো। কিরে, রেডি হয়েছিস নাকি? চল আজকে সকল টাকা নিয়ে যাই, হারলে হারবো জিতলে জিতবো। হারার কথা বলিস না, জিতবই আমরা, এই গ্রামটা আরো সুন্দর করে তুলতে হবে। টাকাগুলো নিয়ে চলে আসলাম ক্লাবে, এসে বিকাল পর্যন্ত খেলে 80 লক্ষ টাকা লাভ করে চলে আসলাম বাসায়। সৌরভ, এখন টাকাগুলো কিভাবে বাসায় নিয়ে যাব? আম্মু দেখলে তো নানান কথা জিজ্ঞাসা করবে। তুই চিন্তা করিস না, আমি না হয় কাকিকে একটু ব্যস্ত রাখবো না, পরে তুই ফাঁক দিয়ে ঘরে ঢুকে যাস। ঠিক আছে। আমরা চলে আসলাম বাসায়, আম্মু রান্না করতেছে। সৌরভ, চা তুই তোর কাজ কর, আমি টাকাগুলো রেখে দেই। ঠিক আছে, তাড়াতাড়ি করিস। সৌরভ চলে গেল আম্মুর কাছে, এদিকে আমি টাকাগুলো রেখে দিলাম লুকিয়ে। বাইরে এসে ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই আম্মু বলল, আচ্ছা তোরা দুইজন সারাদিন কোথায় থাকিস বলতো? আম্মু, আমি আর সৌরভ কয়েকদিনের জন্য শহরে যাব, দেখি একটা কাজ করতে পারি কি না, এইখানে থেকে তো কিছুই হবে না। শহরে তো অনেক খরচ হবে, টাকা কোথা থেকে পাবি? আরে টাকা নিয়ে চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে, এখন খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সৌরভ, যা
তুইও ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নে। না, আমি বাসায় গিয়ে খেয়ে নিব না। সৌরভ যাও ফ্রেশ হয়ে আসো, সারাদিন তো খাও নাই। তোমার আম্মু শুনলে পরে পরে বলবে না খেয়ে পাঠিয়ে দিয়েছে আমরা। আরে না কাকি, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি, খাবার রেডি করেন। আমি আর সৌরভ খাবার খেয়ে চলে আসলাম মাঠে। আব্বু সন্ধ্যা তো হয়ে গেছে, এখন বাসায় চলো, আর কাজ করতে হবে না। আর একটু রয়েছে, এটা শেষ করে আসতেছি, তুই চলে যা। বাকিটা কালকে শেষ করতে পারবে, এত তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক আছে চল। আচ্ছা আব্বু, আমাদের না আরো জমি আছে, ওইগুলো কি বিক্রি করে দিছো নাকি? না রে, বিক্রি করি নাই। ওই চেয়ারম্যান জাল কাগজ বানিয়ে জমিগুলো তার নামে করে ফেলেছে, কিন্তু মেন দলিল আমার কাছে আছে। সব জমি আমাদের হয়ে যাবে, চিন্তা করো না। কালকে আমরা ঢাকা যাচ্ছি। ঢাকা গিয়ে কি করবি, এর চেয়ে ভালো এইখানেই থাক, ডাল ভাত খেয়ে থাকতে পারবি। ঢাকায় অনেক খরচ। খরচ নিয়ে চিন্তা করতে হবে না, কাজ পেয়ে গেছি ঢাকায়। আব্বুর সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাসায়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সৌরভের ডাকে ঘুম ভাঙলো, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। ভালোভাবে থাকিস বাবা, আর কারোর সাথে ঝগড়া করিস না। ঠিক আছে আম্মু। টাকাগুলো নিয়ে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। এই প্রথম ট্রেনে উঠব। ঢাকার দুইটা টিকিট কেটে নিলাম। কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে পড়লাম। আমাদের সিট দুই জায়গায় পড়েছে। আমার সিট খুঁজে বের করতেই দেখি একটা মেয়ের পাশে পড়েছে। এখন কি করি, জীবনেও তো মেয়েদের পাশে বসি নাই, আজ কিভাবে বসি? আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা বলল, কিছু কি বলবেন নাকি? আসলে আপনার পাশের সিটটা আমার। তো এসে বসেন, সমস্যা কি? না কোনো সমস্যা নাই। এই বলে পাশের সিটে গিয়ে বসে পড়লাম। খুব অস্বস্তি ফিল করতেছি। কিছুক্ষণ পর চানাচুরওয়ালা আসলো। মামা 20 টাকা চানাচুর দিয়েন তো, আর পিছনে নীল শার্ট পরা একজন আছে তাকেও দিয়েন। এই নেন আপনার চানাচুর। টাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেয়েটার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আপু খাবেন নাকি? না আপনিই খান। এই বলে মেয়েটা তার ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। চানাচুর খাওয়া তো শেষ হলো, এইবার পানি খাই কোথায় থেকে? খুব ঝালও লাগছে। হঠাৎ মেয়েটার পানির বোতল আমার হাতে দিয়ে বলল, এই নেন পানি খান। পানি খেয়ে নিলাম। জানালা দিয়ে বাইরে দেখতে লাগলাম প্রকৃতির কি সুন্দর অপরূপ সৌন্দর্য। দেখতে দেখতে চলে আসলাম ঢাকায়। আমি আর সৌরভ ট্রেন থেকে নেমে গেলাম। কিরে এখন কোথায় যাবি, বিকালও তো হয়ে গেছে। চল আজকে না হয় একটা হোটেলে গিয়ে থাকি, কালকে না হয় একটা বাসা খুঁজব। চল। আমরা চলে আসলাম একটা হোটেলে, একটা রুম নিয়ে নিলাম। রাতের খাওয়া দাওয়া করে দুজনে বসে টাকাগুলো গুনতে লাগলাম। কত টাকা আছে? কিরে তোর কাছে কত টাকা? আমার কাছে তো 70 লাখ টাকা আছে, তোর কাছে কত আছে? আমার কাছে 90 লক্ষ টাকা আছে। হয়ে যাবে, চিন্তা করিস না। আপাতত একটা ভালো বাড়ি খুঁজতে হবে, কে জানে আমাদের বাড়ি ভাড়া দিবে কিনা। আরে দিবে দিবে, টাকা দিয়ে হয় অ্যাডভান্স দিয়ে দেব নি, তাহলেই দিয়ে দেবে। আর খুব সাবধানে কাজ করতে হবে, না হলে সারা জীবন জেল খাটতে হবে, মনে রাখিস কিন্তু। আরে মনে থাকবে, এখন ঘুমাই, রাত হয়েছে অনেক। দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো গাড়ির হর্নের শব্দে। আশেপাশে থেকে এত গাড়ির হর্নের শব্দ আসতেছে, আর ঘুমাতে পারলাম না। উঠে ফ্রেশ হয়ে এসে দেখি সৌরভও উঠে গেছে। যা ফ্রেশ হয়ে আয়, আবার বাড়ি খুঁজতে যেতে হবে। তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর রুমের চাবি কিন্তু দিস না রিসেপশনে, চাবি দিয়ে দিলে পরে সব টাকা নিয়ে যাবে ওরা। ঠিক আছে। এই বলে চলে আসলাম নিচে। হালকা পাতলা নাস্তা করে বসে আছি। এমন সময় সৌরভ আসলো। খাবার খেয়ে নে, আমি টাকাটা দিয়ে আসি। আচ্ছা যা। টাকা দিয়ে চলে আসলাম সৌরভের কাছে। এসে দেখি খাওয়া দাওয়া শেষ সৌরভের। চল এখন যাওয়া যাক। চল। আমরা দুইজন আশেপাশে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম বাড়ি ভাড়া দেবে নাকি। কিন্তু আমরা তো আর কাপল না, এর জন্য আর বাড়ি ভাড়া দিচ্ছে না।
বিকাল হয়ে গেল, কিন্তু একটা বাড়িও পেলাম না। কিরে, এখন কি করবি? সামনে তিনটা বাড়ি আছে, ওই তিনটা বাড়িতে চল, যদি না হয় তাহলে হোটেলেই থাকতে হবে। দুইটা বাড়ি দেখার শেষ, কিন্তু ভাড়া আর হলো না, শেষ বাড়িতে চলে আসলাম। দারোয়ান আমাদের দেখে বলল, কি যে এখানে? এই বাড়িতে কি রুম পাওয়া যাবে ভাড়ায়? হুম, পাওয়া যাবে। আপনারা দুইজনে নাকি? আমি যেই বলতে যাব এমন সময় সৌরভ বলে উঠল, না ভাই, আমরা তো গ্রাম থেকে এসেছি, আমাদের বউ নিয়ে আসি নাই, আগে একটা ভালো বাসা পাই, এরপর তাদের নিয়ে আসবো। ও আচ্ছা, ভিতরে আসেন, আমি আমার স্যারকে ডেকে দিতেছি। ঠিক আছে, যান। দারোয়ান চলে গেল। কি রে শালা, এটা কি বললি, আমাদের বউ আসবে কোথা থেকে? আমরা তো এখনো বিয়েই করি নাই। তুই দেখিস নাই, প্রায় 200+ বাড়ি ঘুরে ফেলেছি, ফ্যামিলি ছাড়া ঘর ভাড়া দিবে না বলেছে, তাই তো বাধ্য হয়ে এটা বলতে হলো। হ, কিছুক্ষণ পর একটা মধ্যবয়স্ক লোক আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বাড়ি ভাড়া নিতে এসেছো নাকি? জি, আমরা বাড়ি ভাড়া নেব, রুম কি খালি আছে নাকি? হুম, আমার সাথে আসো, আর আমার বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম আছে, ওইগুলো মানতে হবে, তোমরা তো বিবাহিত তাই না? জি, বাড়িটা পুরো দেখে নিলাম, বেশ সুন্দরী বাড়িটা, কিছু শর্ত দিয়েছে। আচ্ছা আঙ্কেল, আমরা তাহলে কালকেই এই বাসায় উঠে পড়ি। ঠিক আছে, আসো। আর কালকে আমি যদি বাসায় না থাকি তাহলে আমার ছোট মেয়ে আছে, তাকে বললে চাবি দিয়ে দেবে। ঠিক আছে আঙ্কেল, আমরা চলে আসলাম হোটেলে, রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম, যাক শান্তি হলাম, এখন বাড়ি তো পেলাম, এখন লোক বের করতে হবে। হুম, কিন্তু লোকগুলো পাবো কই? এইটাই তো ভাবতেছি। কালকে দেখা যাবে লোকগুলো কোথা থেকে আসে, তার আগে আমাদের দুইটা ফোন কিনতে হবে, কারণ কথা বলতে হয়। হুম, ঠিকই বলেছিস, সকালে ওই বাসায় যাওয়ার সময় কিনে নিয়ে যাবো না। হুম, রাতে দুইজনই সব কথা বলতেছি, এমন সময় দরজায় কে যেন ঠক ঠক করতেছে, দরজা খুলতে দেখি হোটেলের ম্যানেজার, কিছু বলবেন নাকি? তোমরা তো আজকে রাতে এখানে আসো তাই না? হুম, সকালে চলে যাব এইখান থেকে। ঠিক আছে, চাবিগুলো রিসেপশনে রাখা যায়ও। ঠিক আছে, ম্যানেজার চলে গেল, আমরাও ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম মোবাইলের দোকানে। দেখ কোন মোবাইলটা কিনবি। এই দুইটা ফোন কত টাকা হবে? 35,500 টাকা। কিছু টাকা কমানো যায় না? 24,000 রাখা যাবে। ঠিক আছে, দিয়ে দেন। মোবাইলগুলো নিয়ে চলে আসলাম ওই বাসায়। সৌরভ, তুই গিয়ে চাবিটা নিয়ে আয়, আমি রিক্সাওয়ালাকে টাকা দিয়ে আসতেছি। ঠিক আছে, তুই আয়। টাকা দিয়ে চলে আসলাম ঘরে, আমি আমার রুমে চলে গেলাম, টাকাগুলো একটা ড্রয়ারে রেখে দিলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, চল বাহির থেকে খেয়ে আসি। হুম, চল। আমরা চলে আসলাম একটা হোটেলে, খাবার খাচ্ছি, এমন সময় একটা ছেলে আসলো আমাদের কাছে, কিছু বলবে নাকি ভাই? ভাই, কিছু টাকা দিবেন, আজকে কিছু খাই নাই। টেবিলে বসো। এই ওয়েটার, এই ছেলেকে খাবার দাও তো। ছেলেটাকে খাবার দিয়ে দিল, খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি, এমন সময় ওই ছেলেটা আসলো। ভাই, কিছু খুঁজতেছেন নাকি? আমাকে বলেন, আমি সব বলে দিচ্ছি। আমাদের লোক লাগবে তোমার মতো, এই 20-25 জন। এত লোক দিয়ে কি করবেন, কোনো কাজ আছে নাকি? হুম, আমরা একটা গ্যাং তৈরি করব, তাই লোক লাগবে, তুমি কি ব্যবস্থা করে দিতে পারবা? এই কাজ তো আমার বাঁ হাতের খেল, আপনি চলেন আমার সাথে, আমাদের ওই একটা আড্ডাখানা আছে, ওইখানে আমার মতো অনেক লোক পাবেন। আমরা চলে আসলাম ছেলেটার সাথে তার আড্ডাখানায়, এসে দেখি অনেক ছেলে মেয়ে আছে এইখানে, সবগুলো একই বয়স হবে মনে হয়। এই তোরা এইদিকে আয়। সব ছেলে মেয়ে এইদিকে আসলো, আমি বলতে লাগলাম, সবার সাথে কথা বলে যা বুঝলাম, ওদের 3 বেলা খাবার পাইলেই হয়েছে, যা কাজ দিব করে দিবে। শোনো, আমি একটা কথা বলি, তোমাদের খাবারের সাথে মাসের টাকাও দেওয়া হবে, শুধু আমি যা যা বলি তাই করবা। ওইটা ভাই করে দেবো না আমরা, ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আর আমাদের সবার থাকার জন্য একটা আস্তানা বানাইতে হবে। আচ্ছা, এইখানে কি কোনো জঙ্গল আছে যেখানে?
যে কোনো মানুষ বা গাড়ি চলাচল করে না এর আশেপাশে? হুম ভাই আছে, তবে ওইখানে আমরা থাকবো কি করে একলা? আমি সকল কিছু ব্যবস্থা করে দেব। আজকে তো এইখানে সন্ধ্যা হয়ে গেছে, এই নাও এই ফোনটা রাখো, আর এই কিছু টাকা দিয়ে গেলাম, সবাই খাবার খেয়ে নিও, সকালে আমি ফোন দেব এইখানে এসে। ফোন রাখতে হবে না, আপনি সকালে আসবেন, আমরা অপেক্ষা করব আপনার জন্য। ঠিক আছে, আমরা চলে আসলাম বাসায়। সৌরভ রান্না তো করতে পারবো না, তুই বাসায় থাক, আমি খাবার নিয়ে আসতেছি আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, আর ঝামেলা হলে ফোন দিস আমাকে। ঠিক আছে, এই বলে চলে আসলাম বাহিরে। হোটেল থেকে ভাত আর মুরগির মাংস নিয়ে চলে আসলাম বাসায়। এনে খাওয়া দাওয়া কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুই আয়, এরপর দুইজন একসাথে খাবার খাবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছি, এমন সময় দরজা ধাক্কাতে লাগলো। কে যেন, দরজা খুলতেই তো অবাক, কারণ এইটা তো ট্রেনের মেয়েটা। আপনি এইখানে? আমারও সেমই প্রশ্ন, আপনি এইখানে কেন? আমরা এই রুমটা ভাড়া নিয়েছি কালকে। ও আচ্ছা, এই নেন, আম্মু পিঠা বানিয়েছিল, খেয়ে নিয়েন। ঠিক আছে, মেয়েটা চলে গেল দরজা লাগিয়ে, খাবার খেয়ে নিলাম। হ্যাঁ সৌরভ, আমরা তো চাইলেই আরো অনেক লোক বের করতে পারি এই ফোন দিয়ে। ঠিকই তো বলেছিস, ফেসবুকে ঢোক। বিভিন্ন জায়গায় পোস্ট করে দিলাম, 10 মিনিট পর ফোন আসতে লাগলো, কয়েকজনের সাথে কথা বললাম। আচ্ছা সৌরভ, আমাদের দলে একজন হ্যাকার লাগবে। এখন ঘুমা, কালকে বাকিগুলো খোঁজ করব, আমাদের লোক দিয়ে ওরা একটা না একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো দরজা ধাক্কানোর শব্দে। উঠে দরজা খুলতে দেখি ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। কিছু বলবেন নাকি? আব্বু বলেছে সকালে নাস্তা আমাদের সাথেই খাইতে, আপনারা আসেন। না, আমরা এখন কাজে চলে যাব। আপনি গিয়ে বলেন আঙ্কেলকে যে ওরা কাজে চলে যাবে। কিন্তু আম্মু তো রান্না করে রেখেছে আপনাদের জন্য। আমরা এখন খাবার খেতে পারবো না, আপনি চলে যান। ঠিক আছে। মেয়েটা চলে গেল, আমি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে সেই বাহিরে এসেছি, এমন সময় আমজাদ সাহেব এসে বলল, কি ব্যাপার মেঘ, তোমাদের বললাম আমাদের সাথে খাইতে, তোমরা আসলে না কেন? আসলে আঙ্কেল, আজকে নতুন অফিসে জয়েন করছি তো, যদি দেরি করে যাই তাহলে হয়তো চাকরি থেকে বের করে দেবে, তাই আর কি ওনাকে বলে দিছি যে আমরা খাবো না। আচ্ছা, রাতে আমাদের সাথে খাবে, ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, এখন আমরা যাই। এই বলে চলে আসলাম বাহিরে। সৌরভ একটা রিক্সা ডাক দেয়, আমি ঘর থেকে কিছু টাকা নিয়ে আসি। আচ্ছা যা তুই। আমি চলে আসলাম ঘরে, 2 লক্ষ টাকা নিয়ে চলে আসলাম। রাস্তায় এসে দেখি সৌরভ বসে আছে রিক্সায়। আমি উঠতেই রিক্সা চলতে লাগলো, কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ওইখানে। এসে দেখি কালকে রাতে যাদের সাথে কথা হয়েছে তারা এইখানে আছে, আর বাকিরাও আছে। আচ্ছা সাজ্জাদ, তুমি তো চিনো ওই জায়গাটা, তাই না? হুম ভাই চলেন, নিয়ে যাই। ঠিক আছে চলো। সাজ্জাদের সাথে চলে আসলাম ওই জঙ্গলে, সবাই একসাথে জঙ্গলের ভিতরে ঢুকলাম। জঙ্গলের মাঝখানে এসে দেখি অনেক লোক এখানে বসে আছে। সাজ্জাদ, ওরা কারা? ভাই ওরা তো মেয়ে পাচার গাড়ি, ওদের ধরতে পারলে সরকার থেকে পুরস্কার দিবে বলেছে। সবাই শোনো, ওদের ধরতে হলে অন্যভাবে ধরতে হবে, তোমরা এই দিক দিয়ে যাও, আমরা এই দিক দিয়ে যাইতেছি। ওরা যাতে অস্ত্র হাতে নিতে না পারে ওইভাবে সবাই ঝাঁপিয়ে পড়বে ওদের উপর। ঠিক আছে ভাই। সৌরভ ওদের সাথে ওই দিকে চলে গেল, ইশারা করতেই সবাই একসাথে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। আচমকা ঝাঁপিয়ে পড়াতে ওরা আমাদের কিছু করতে পারেনি। ভাই ধরে এনেছি ওদের, বেঁধে রাখছি। সবাই ধরে সবগুলোকে বেঁধে রাখলাম। কিরে তোদের বসকে, তাকে ফোন দে। তোরা কিরে, আর আমাদের বসকে খুঁজতেছিস কেন? আমরা হচ্ছি আরএস গ্যাংস্টার, যদি ফোন না দিস তাহলে তোদের মেরে ফেলবো। আমার কথা শুনে ওরা হাসতে লাগলো। কিরে হাসতেছিস কেন?
এই পর্যন্ত আমাদের কেউ মারতে পারে নাই, আর তুই কিনা আমাদের মারবি? ওদের কথা শুনে চোখগুলো লাল হয়ে গেল। একটা ছুরি নিয়ে সবগুলার পায়ের ব্রক কেটে ফেললাম। এখন বুঝেছিস তো আমি কেমন? প্লিজ আমাদের ছেড়ে দে, না হলে আমরা মরে যাব। তোর দুইটা পায়ে ধরতেছি, ছেড়ে দে। তোদের ছাড়লে তোরা যে আমাদের উপর হামলা করবি না, এটার কি প্রমাণ আছে তোদের কাছে বলতো? তার সে ভালো তোদের না ছেড়ে দেওয়া। সাজ্জাদ, তোমরা জায়গাটা আর একটু বড় করে নাও, আজ থেকে এইখানেই থাকবো সবাই। ভাই, জায়গা বড় করতে হবে না, জায়গা অনেক বড় আছে, পিছনের দিকে অনেক ঘর আছে, সবাই থাকতে পারবে। তাহলে তো ভালোই। আচ্ছা, তোমরা এইখানে থাকো, আমরা ঘরগুলো দেখে আসি, ঘরের ভিতরে কি কি আছে। ঠিক আছে ভাই, যান তাহলে। আমরা চলে আসলাম ঘরে, পুরো ঘর সার্চ করলাম কিন্তু কিছুই পেলাম না। কিরে সৌরভ, তুই কিছু পেয়েছিস নাকি? মেঘ, এই দেখ, বস্তার বস্তা টাকা, এইখানে আরো অনেক অস্ত্র আছে। বাহ, খুব ভালো, একটা দান মারলাম আজকে। সবাইকে ডাক দে, আজ থেকে এই জায়গাটাই হবে আমাদের আস্তানা, এইখান থেকে সকল কিছু করব। তা না হয় করব, কিন্তু এইখানে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, তা না হলে তো আমাদের উপর যে কোনো সময় হামলা হবে। বিদ্যুতের ব্যবস্থা করলে হবে না, সবাই সন্দেহ করবে। তার চেয়ে ভালো হবে বড় একটা সোলার বিদ্যুৎ কিনে ফেলি, রোদের তাপে চার্জ হবে। আমাদের গ্রামে যেগুলো চলে ওইগুলো আনলেও ভালো হবে, কালকে না হয় আনবো, আজকে এইখান থেকে চলে যেতে হবে। আমি আর সৌরভ চলে আসলাম বাহিরে। এই, তোরা ছাড়া এখানে অন্য কোনো লোক আসে নাকি? না, এইখানে আমরাই থাকি, প্লিজ আমাদের ছেড়ে দেন, আমরা আর কোনো দিন এইখানে আসবো না। সবাই কি বলো, ওদেরকে কি ছেড়ে দেব নাকি? ভাই, এক কাজ করেন, ওদের হাসপাতালে নিয়ে যান, সুস্থ হলে আমাদের সাথে কাজ করলে করবে, আর না করলে ওদের মেরে ফেলবো, কি বলেন? তা তো ঠিক কথা বলেছিস, কিন্তু আচ্ছা চল আগে ওদের বাঁচাই। ঘর থেকে বাইকটা নিয়ে চলে আসলাম বাহিরে। সৌরভ, চালাতে পারবি নাকি? না ভাই, আরে ওরা তো চালাতে পারে। এই তোমরা ওই লোকদের হাসপাতালে নিয়ে যাও, আমরা আসতেছি। ঠিক আছে ভাই। আমরা চলে আসলাম হাসপাতালে, ওদের চিকিৎসা করে ঔষধ দিয়ে দিল। সৌরভ, তোরা এইখানে থাক, আমি ওদের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, যা। আমি চলে আসলাম কেবিনের ভেতরে। এই শোন ভালো করে, তোরা কি আমার হয়ে কাজ করবি নাকি করবি না? ভাই করব, কিন্তু আমাদের তো বস আছে, ওর সাথে মেয়ে পাচার করতে হয়, ওর জায়গা দখল করতে পারলে আরো ভালো হবে। তোরা আগে সুস্থ হ, এরপর না হয় ওদের একটা ব্যবস্থা নিব। আরে, তোদের মধ্যে কেউ হ্যাকিং করতে পারিস নাকি? জি ভাই, ও পারে, যা বলবেন তাই করে দেখাইবে। আচ্ছা, সুস্থ হ, আর এই নে, এইটা আমার ফোন নাম্বার, কালকে সকালে আসব, তোরা আবার পালিয়ে যাস না কিন্তু। না ভাই, আমরা যাব না। আমি চলে আসলাম বাহিরে। সাজ্জাদ, এই নে, এইখানে 50,000 টাকা আছে, আজকে রাতে খাবার খেয়ে বাকিগুলো দিয়ে তোরা সবাই পোশাক কিনে নিস, আরও যদি টাকা লাগে আমাকে বলিস, তাহলে আমি কালকে সকালে টাকা দিয়ে দেবো। নি না ভাই, এইগুলো নিয়ে হয়ে যাবে, আমরা তাহলে যাই আজকে। ঠিক আছে, যা। ওরা চলে গেল, আমরাও চলে আসলাম বাসায়। রাতে দুইজন বসে কথা বলতেছি, এমন সময় দরজা ধাক্কানোর শব্দ পেলাম। সৌরভ, যা তো, কে দেখ কে এসেছে। মেঘ, বাড়িওয়ালার মেয়ে এসেছে, বলতেছে খাবার খাওয়ার জন্য চাইতে। ঠিক আছে, চল খাবার খেয়ে আসি। চল। রাতে খাবার খেয়ে চলে আসলাম আমাদের রুমে, সকল টাকা ব্যাগে ভরে নিলাম, সকালে যেতে হবে ওইখানে। ভাই মেঘ, তাহলে এখন ঘুমিয়ে পড়, সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। সৌরভ চলে গেল তার রুমে, আমিও চলে আসলাম আমার রুমে। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো পরের দিন সকালে, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সোলার বিদ্যুৎ কেনার জন্য। পুরো বাজার ঘুরে ফেললাম কিন্তু পেলাম না। কিরে, এখন কি করবি? চল আগে খাবার খেয়ে নি, খুব ক্ষুধা লাগছে, এরপর না হয় ঘুরে দেখবো না আছে নাকি। ঠিক আছে চল। দুইজন চলে আসলাম একটা হোটেলে, এসে খাবার খেয়ে আবার খোঁজা শুরু করলাম। কিরে, আমাদের সামনে রেখেই চলে যাচ্ছি? ওই সময় তো দোকান বন্ধ ছিল,
তাই তো দেখতে পাইনি, চল গিয়ে দেখি। আমরা চলে আসলাম দোকানে, এসে বড় বড় তিনটা সোলার কিনে নিলাম। আচ্ছা ভাই, একটা ভ্যান পাওয়া যাবে আপনাদের এইখানে? জি ভাই, তবে ভাড়াটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই নেন ভ্যানের ভাড়া। আর 5,000 টাকা দিলাম আজকের জন্য, ভ্যানটা আমি নিয়ে যাচ্ছি, কালকে দিয়ে যাব। ঠিক আছে, যান তাহলে। সোলারগুলো নিয়ে চলে আসলাম ওই জঙ্গলে। এসে দেখি আমার লোকজনেরা কাজ করতেছে, গাছের পাতাগুলো ছেঁটে ফেলে দিয়েছে, কারণ রোদ না লাগলে তো আর চার্জ হবে না। সোলারগুলো লাগিয়ে ঘরে চলে আসলাম। এমন সময় ফোন বাজার শব্দ পেলাম। কিরে সৌরভ, তোর ফোন বাজতেছে, ধরতেছিস না কেন? আমার তো ফোন বাজে না। তাহলে নিশ্চয় এই ঘরে মানুষ আছে। পুরো ঘর খুঁজে পেলাম কিন্তু কোনো মানুষ পেলাম না। হঠাৎ দেওয়ালের দিকে চোখ পড়ল। আচ্ছা, এখানে একটা সুইচের মতো কি জানি লাগানো আছে, দেখ তো সৌরভ। সুইচে চাপ দিতেই ঘরের ভিতরে এক কোণে একটা জায়গা খুলে গেল। সৌরভ চলে গেল তো এর ভিতরে, গিয়ে দেখি কি আছে। চল। আমরা চলে আসলাম গুহার ভিতরে। ঢুকতেই দেখি ভিতরে বিশাল বড় একটা জায়গা, কম্পিউটার আরো অনেক অস্ত্র আছে। সৌরভ যা তো, যে হ্যাকিং করতে পারে তাকে ডাক দে, আমি এই দিকটা দেখতেছি। ঠিক আছে। সৌরভ চলে গেল। আমি ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, অনেক কিছু আছে এইটার ভিতরে। হঠাৎ আর একটা দরজা দেখতে পেলাম, এর ভিতরে যেতেই আরো অবাক, কারণ এইটা কোনো ঘর না, এটা হচ্ছে রাজপ্রসাদ। বিভিন্ন মূর্তি দিয়ে ভরা, সোনা আরো অনেক কিছু আছে। যাক ভালোই হলো, ওই ঘর থেকে চলে আসলাম বাহিরে। সৌরভ আর লোকটা দেখতে লাগলো, কম্পিউটারগুলো কিসের কাজ করতেছে, কিছু বুঝলে নাকি ডেভিড? ভাই, এটাই তো অন্য কারো কাছে, এটা তো আমাদের কাছে আনতে হলে একটা কম্পিউটার লাগবে বা ল্যাপটপ লাগবে। কালকে ব্যবস্থা করে দেব নি, এই বলে সবাই চলে আসলাম উপরে। তোমরা থাকতে পারবে তো এখানে? জি ভাই পারবো, এখন তো কোনো ভয় নেই, কারেন্ট আছে। তাহলে আমরা আজকে চলে যাই, কালকে সকালে থেকে আমাদের কাজ হবে। ঠিক আছে ভাই। ভ্যানটা নিয়ে চলে আসলাম বাসায়। আমাদের দেখে আমজাদ সাহেব বলল, কি ব্যাপার, এইটা এইখানে কেন? আঙ্কেল, এটা মানিক ভাইয়ের ভ্যান, একটা কাজে নিয়ে গেছিলাম, রাত হয়ে গেছে তাই আর ওনার দোকানে যাইনি, সকালে ওনার দোকানে দিয়ে এরপর যাব। ও আচ্ছা, তো ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে নিবা। না আঙ্কেল, আমরা বাহির থেকে খেয়ে নেব, প্রতিদিন আপনার বাসায় খাওয়া এটা কেমন খারাপ দেখায় না, আমরা বাহির থেকে খাবার এনে খেয়ে নেব। আরে আসো তো, তোমরা কে কি বললো সেটা তোমাদের ভাবতে হবে না, আর আমি জানি তোমাদের বউ নেই, আমার কাছে মিথ্যা বলতে হবে না। সরি আঙ্কেল, আপনাকে মিথ্যা বলার জন্য, আমরা বাসা পাচ্ছিলাম না তাই আপনাকে মিথ্যা বলেছি। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো, তোমার আন্টি খাবার রেডি করতেছে। ঠিক আছে, আমরা চলে আসলাম আমাদের রুমে। ফ্রেশ হয়ে আঙ্কেলদের বাসা থেকে খেয়ে আমাদের রুমে চলে আসলাম। আচ্ছা সৌরভ, ওইখানে তো মনে হয় অনেক পুরনো কোনো রাজ্য আছে, আমরা কি ঠিক কাজ করতেছি ওইখানে সম্পদ নিয়ে? আমরা তো ওই ঘরের কিছুই নেই নাই টাকা ছাড়া, আর নিবও না আশা করি। তুই চিন্তা করিস না, কিছু হবে না, এখন থেকে তো আমরা থাকবোই ওইখানে। ফোনে কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা নিয়ে চলে আসলাম বাসায়। খাওয়া দাওয়া করে দোকান থেকে ভালো একটা ল্যাপটপ কিনে ডেরায় চলে আসলাম। এই নাও তোমার ল্যাপটপ, এখন কাজ শুরু করে দাও তুমি, আমরা বাহিরটা দেখতেছি। ঠিক আছে ভাই। ডেভিড কাজ করতেছে, আমরা চলে আসলাম বাহিরে। সাজ্জাদ, হাসপাতালের লোকগুলো কি চলে এসেছে? জি ভাই, পা এখনো ভালো হয় নাই, তাই ওরা বিশ্রাম নিতেছে ওই রুমে। যা, ওদের নিয়ে আয়, ওদের সাথে কথা আছে। ঠিক আছে ভাই, আমি আনতেছি। সৌরভ ভাই, আপনিও আসেন আমার সাথে। চলো। চেয়ারে বসে বাকিদের সাথে কথা বলতে লাগলাম, কে কি কাজ পারে কে কি পারে না এইসব। আজকে তোমাদের পিস্তল চালানো শেখাবো, ওরা আসুক। ঠিক আছে ভাই। ওরা চলে আসতেই ওদের বলতে লাগলাম, তোমরা যত মাফিয়াদের সাথে কাজ করতে
আজকে একজনকে বলো এইখানে আসতে, একজন একজনের উপর হামলা করতে হবে, সবার সাথে যদি লাগতে যাই তাহলে পারবো না আমরা। ভাই ওরা এমনি এমনি আসবে না, ওদের মেয়ের কথা বললে ওরা আসবে, এইখানে তো দশজন মেয়ে আছে, তোমরা দশজন এইখানে আসো আর একজন ওদের মুখ হালকা করে বেঁধে ফেলো আর হাতগুলো বেঁধে দাও রশি দিয়ে। কেন ওদের হাত বাঁধতে হবে কেন, ওরা কি করেছে? ভাই পাঁচটা ছবি তুলবো, পরে ওদের কাছে পাঠাতে হবে, না হলে ওরা আসবে না। ও আচ্ছা যাও তাহলে কাজ শুরু করে দাও। ছবি উঠিয়ে ওদের কাছে পাঠিয়ে দিল। কিরে কখন আসবে বললো? আজকে রাতে আসবে, তোমরা সবাই আমার সাথে আসো, পিস্তল কীভাবে চালাতে হয় শিখিয়ে দিতেছি। সবাই চলে গেল, আমি ভিতরে চলে আসলাম। ডেভিড কাজ কত দূর? এই তো ভালো হয়ে গেছে, এখন সব ইনফরমেশন ডাউনলোড করতেছি, আর হয়তো বা ওই হ্যাকারটা এখানে আসতে পারে, আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক আছে আজকে রাতে আমরা থাকবো এখানে, আজকে রাতে মিশন আছে একটা। আচ্ছা ভাই আমার আরও কিছু জিনিস লাগবে, কালকে এনে দিয়েন তো। ঠিক আছে তোকে নিয়ে যাবো, নি তোর যা যা লাগবে নিয়ে নিস। আচ্ছা রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, ওইদিকে আমার লোকদের ট্রেনিং দিতেছে, এমন সময় কিছু গাড়ি আসার শব্দ পেলাম। এই ডেভিড সাজ্জাদ সবাই বাহিরে আয়, ওরা চলে এসেছে। আমি চেয়ারে বসে আছি, গাড়িগুলো আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে দেখে বলল, এই তুই কে আর এখানে কেন? তোর বাপ আমি, এখনও চিনতে পারিস নাই আমাকে? তোর লোকদের ডাক দে, দেখ ওরা কার কথা শুনে, আমার নাকি তোর। এই তোরা কোথায়, এদিকে আয় তো। জি বলেন। এই ছেলে কি বলছে, তুই নাকি ওর হয়ে কাজ করছিস? হুম আজকে আপনার শেষ দিন। এইটা বলতেই পিছন থেকে ছুরিটা বের করে ওর পেটে ঢুকিয়ে দিলাম। বাকিরা যেই আমাকে মারতে যাবে ওদের সবাইকে গুলি করে মাটিতে শুয়ে দিয়েছে। বাহ তোমরা খুব ভালো কাজ করেছ। ভাই এখন থেকে আপনি বাংলাদেশ আর ভারত এর মাফিয়া কিং, ওর জায়গায় এখন আমাদের দখলে। ওর জায়গা দখল করতে হবে না, ওর বাকি লোকেরা আসবে আমার কাছে আমাকে মারতে, ওদের না হয় মেরে এরপর জায়গা দখল করব। আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন, এখন তো এই মিশন কমপ্লিট, কালকে একটা মিশন আছে কলাপাড়া বস্তির পিছনে। ঠিক আছে আর তোরা দেখ তো আমাদের গ্যাংয়ের লোক সংখ্যা বাড়াতে হবে, কম করে হলেও 500+ উপর আমাদের লোক লাগবে। আচ্ছা ভাই এই ঢাকা শহরটা আগে হাতের মুঠোয় এনে নেন, এরপর প্রত্যেকটা জেলায় গিয়ে আমাদের লোক বাড়াবো, বিশেষ করে সিলেটে সবার প্রথমে আমাদের যাইতে হবে। আচ্ছা কালকে সব ভাবা যাবে, এখন সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। আর এইগুলোকে কি করবি কর, সবগুলো তো মরে পড়ে আছে। ওদের শিয়ালে নিয়ে খেয়ে ফেলবে, সমস্যা নাই। আমরা সবাই চলে আসলাম ঘরে, সৌরভ আর আমি চলে আসলাম রাজপ্রসাদের ভিতরে, পুরোটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, অনেক আগের এই রাজপ্রসাদটা, তাই না রে সৌরভ? মেঘ আমার তো মন চাইতেছে আজকে এইখানেই থেকে যাই। না এইখানে থাকা যাবে না, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। হুম তা ঠিক, কিন্তু এইখান থেকে ফুলের গন্ধ আসতেছে কোথা থেকে? ভেতর থেকেই তো আসতেছি, চল তো গিয়ে দেখি। হুম চল। আমরা চলে আসলাম ভেতরে, অনেক সুন্দর গন্ধ, কিন্তু কোথা থেকে আসতেছে খুঁজে পাচ্ছি না। সৌরভ ফুলের গন্ধটা কোথা থেকে আসতেছে খুঁজেই তো পাচ্ছি না। কিন্তু এখন কি করব বলতো? খুঁজতে থাক পেয়ে যাব, দুইজন মিলে খুঁজতে লাগলাম, কিছু পেলাম না, কিছু দেখতে দেখতে সকাল হয়ে গেল। চল এখন চলে যাই, এইখানে তোকে কি করব, ভুল তো খুঁজে পেলাম না। চল। আমরা চলে আসলাম ঘরে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এই চল এখন, আর তোরা কিন্তু একসাথে থাকিস, কোনো বিপদ হলে সাথে সাথে ফোন দিস আমাদের। ঠিক আছে ভাই ফোন দেবো নি, আপনি যান। আমরা চলে আসলাম বাজারে, এসে ডেভিড তোর যা যা লাগবে নিয়ে নে, আমাদের কিছু কাজ আছে, কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা ভাই। আমি আর সৌরভ মার্কেটের ভিতরে চলে আসলাম, বিভিন্ন দোকান ঘুরে দেখতে লাগলাম, যা খুঁজতেছি তা পেলাম না। সৌরভ এই নে এইটা নিয়ে আসিস, বাকিটা
আসি, ব্যবস্থা করতেছি। আচ্ছা, তুই সামনের দিকে যা, আমি এই দিকে যাচ্ছি। সৌরভ চলে গেল, আমিও খুঁজতে লাগলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পেয়ে গেলাম জিনিসটা। ভাই, এইটার দাম কত? ভাই, এইটার দাম তো 3 লাখ টাকা। কিছু কম রাখা যায় না? না ভাই, একেবারে অরিজিনাল মাল পাবেন, কম রাখি কি করে বলেন? ঠিক আছে, দিয়ে দেন। কবুতরটা নিয়ে চলে আসলাম সৌরভের কাছে। কিরে, পেয়েছিস নাকি? পাইছি, কিন্তু অনেক দাম চাইতেছে রে। আরে নিয়ে আয়, দাম দিয়ে কি হবে, কবুতর দিয়ে কাজটা করতে পারলেই তো হলো। দুইজনে দুইটা রোবট কবুতর নিয়ে চলে আসলাম ডেভিডের কাছে। কিরে, হয়েছে নাকি? জি ভাই হয়েছে, চলেন এখন যাওয়া যাক। চল। আমরা চলে আসলাম ডেরায়। কবুতরগুলো সারা শরীরে ইন্ডেকশনের মতো সুচ দেখে দিলাম, যাতে যে কারোর উপর হামলা করতে পারি এইটা দিয়ে। ভাই, এইভাবে না করে আমরা তো পারি একটা পিস্তল বানাতে, এরকম একটা পিস্তল তো দেখ কার কাছে বানানো যায়। তার কাছ থেকে 40টা পিস্তল কিনে নিয়ে আয়, যত টাকা লাগে আমি দিব। তা না হয় দিলেন, কিন্তু এইগুলো একবার পুলিশের হাতে পড়লে আমাদের যাবজ্জীবন কারাদণ্ডে থাকতে হবে। আর থাকতে হবে না, কয়েকদিন পর প্রধানমন্ত্রীর সাথে ডিল করতেছি। যদি আমার কথা মানে তাহলে দেশ ভালো থাকবে, আর যদি না মানে তাহলে দেশের জন্য খারাপ হবে। ও আচ্ছা। দেখতে দেখতে রাত হয়ে আসলো, সবাইকে নিয়ে চলে আসলাম মিশনে। সবাইকে সেফ জায়গায় বসিয়ে দিয়ে আমি চলে আসলাম সামনের একটা বড় গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে। দেখতেছি ওরা কি করতেছে, মেয়েগুলোকে পার্সেল করতেছে জাহাজে, ডেভিড সৌরভ গুলি চালা। এই দিকটা আমি দেখতেছি, দুইটা কবুতর পাঠিয়ে দিলাম ওদের কাছে, সবগুলোর পিঠে খাড়ে যে কোনো জায়গায় সুচ গেঁথে দিতেই ওরা সবাই মাটিতে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের সব লোকগুলো বিষাক্ত বিষে মারা গেছে, শুধু বেঁচে আছে তাদের লিডার। সবাইকে নিয়ে চলে আসলাম ওর কাছে। কিরে, অস্ট্রেলিয়া থেকে সোজা বাংলাদেশে চলে এসেছিস মেয়ে নেওয়ার জন্য? এই তুই কে রে, আমার সকল লোকদের মেরে ফেলেছিস? আরএস গ্যাংস্টারের লিডার, এখন তো চিনতে পারছিস। তুই সেই না যে ভারতের মাফিয়া কিংকে মেরে ফেলেছিস? আমি সেই। এখন তোরও এমন অবস্থা করব, কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। তাই নাকি? যদি পারিস তাহলে একলাই আমার কাছে। এখানেই দাঁড়া, বেটাকে একটু সাইজ করে আসি। এই বলে চলে আসলাম অস্ট্রেলিয়ার মাফিয়া কিংয়ের কাছে। এই নে, এসেছি, এখন দেখি কি করতে পারিস। আমার যেই আমাকে গুলি করতে যাবে, কোমর থেকে পিস্তলটা বের করে তার মাথা বরাবর গুলি করে দিলাম। শালা, আমাকে মারবি? আমি গ্রামে বড় হয়েছি, তো কি হয়েছে, সকল পিস্তল তোর জন্মের আগে আমি শিখে গেছি। এই ডেভিড, চল এখন মেয়েগুলোকে আমাদের ডেরায় নিয়ে যা। ভাই, আমাদের তো গাড়ি নাই, ওদের সবাইকে নিয়ে আসবো কি করে? তুই এত বকা কেন? এইখানে 10টার মতো গাড়ি আছে, এইগুলো নিয়ে নে। আজ থেকে সব কিছুই আমাদের, যেখানে অন্যায় হবে ওইখানেই প্রতিবাদ করবি। আসলেই ভাই, আমার মনেই ছিল না এখানে যে গাড়ি এসছে। এখন সবাইকে নিয়ে গাড়িতে ওঠা, আর কয়েকজন ওদের সাহায্য করো, না হলে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। কেউ একজন খবর দিয়ে দিছে যে এইখানে মিশন হচ্ছে। সবাই কাজে লেগে পড়েছে, সময় লাগবে না বেশি। সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সকাল হতেই সকলের জ্ঞান ফিরিয়ে খাবার দিয়ে দিলাম, খাবার খেয়ে নিল। এই যে মেয়েরা, সবাই শোনো, তোমাদের আমি চিনি না। তোমাদের বাঁচানোর কারণ হচ্ছে তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের নিয়ে কিছু একটা হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি বলেন আপনার জন্য আমরা কি করতে পারি বলেন। আমার জন্য কিছু করতে হবে না, তোমাদের তোমাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে ওরা। ঠিক আছে ভাইয়া। মেয়েগুলোকে নিয়ে চলে গেল ওরা, আমিও চলে আসলাম কেবিনে। সৌরভ, এইখানে তো থাকলাম 2 দিন, আমজাদ সাহেবের বাড়ি থেকে ঘুরে আসি, না হলে পরে আমাদের খুঁজবে। আচ্ছা তুই যা, আমি একটু ঘুমিয়ে নেই, ক্লান্ত লাগছে। আচ্ছা তুই ঘুমা, আমি চলে আসলাম আমজাদ সাহেবের বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল, আমাকে দেখে বলল,
কি ব্যাপার মেঘ, তোমাদের দুই দিন ধরে দেখি না, কোথায় থাকো তোমরা? এই একটু কাজের চাপে দুই দিন বসের বাসায় ছিলাম, তাই আসতে পারি নাই। সবাই ভালো আছেন তো? হুম, ভালো আছি। তোমার আঙ্কেল তোমাকে কি যেন বলবে বলেছিল, কিন্তু এখন তো বাসায় নেই, উনি অফিসে গেছে। যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার আঙ্কেলকে ফোন দিয়ে বলতেছি বাসায় আসতে। ঠিক আছে আন্টি, আমি চলে আসলাম আমাদের রুমে। ফ্রেশ হয়ে ল্যাপটপে কিছু কাজ করে নিলাম। কাজ শেষ হতেই আমজাদ সাহেব এসে ডাকতে লাগলো, মেঘ ঘরে আসো নাকি? জি আঙ্কেল, আসেন ভিতরে। তা দুই দিন কোথায় ছিলে? তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। অফিসের কাজে ছিলাম, তাই বাসায় আসতে পারি নাই। এখন বলেন কি বলবেন। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি চাচ্ছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে, তুমি কি বলো? আঙ্কেল, আমি এখন বিয়ে করব না, আমি একটা কাজে এসেছি, কাজ শেষ হলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, তা না হয় জানালে, তবে বিয়ের কথাটা বলে রাখছি তোমাকে। আচ্ছা আঙ্কেল, আমি এখন চলে যাব, কিছুদিন পর আসবো এইখানে। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম ডেরায়। দেখতে দেখতে তিনটি বছর কেটে গেছে। এই তিন বছরে অনেক কিছু পাল্টে গেছে, অনেক মিশন কমপ্লিট করেছি। এখন ঢাকার মানুষ সবাই আমাকে চেনে। বিকালে বসে আছি ঘরে, এমন সময় প্রধানমন্ত্রীর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে একটা মিটিং আছে, তোমাকে থাকতে হবে ওইখানে। বিশ্বের সকল মাফিয়া কিংরা ওইখানে আসবে। কখন হবে মিটিং? কালকে সকাল ঠিক 10টায়, তবে তুমি চলে আইসো। ঠিক আছে, আসবনি। তবে একটা কথা, আমার ব্যাপারে তো জানেনি, বেশি কথা বলবে, সোজা পরপারে পাঠিয়ে দেব তাকে। মেঘ, মাথা ঠান্ডা করে রেখে কাজ করতে হবে। ওদের সাথে এইভাবে কথা বললে ওরা তো আমাদের দেশ থেকে সহজেই মেয়ে নিয়ে চলে যাবে। আমি বেঁচে থাকতে কোনো দিন মেয়ে পাচার হতে দেব না। আর যেই কুত্তার বাচ্চা বাংলাদেশ থেকে একটা মেয়ে নিতে চাইবে, তার মুন্ডু কেটে ফেলে দেব। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো ওটাই করো। তবে একটা কথা, তুমি সুস্থ থাকো, এটাই আমি চাই। আর আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করতে চাচ্ছিলাম, তুমি কি বলো? আমার বউ আছে, আপনার মেয়েকে বিয়ে করতে যাব কেন আবার? তোমার বউ আছে এটা আমি জানি না, তা কি করে হয়? আমাকে তো কখনোই বলো নাই যে তোমার বউ আছে। আমার পার্সোনাল বিষয় কি আপনাকে বলতে হবে নাকি, বলেন। আরে এত রিয়্যাক্ট করার কি আছে, আমি তো শুধু বললাম। আচ্ছা যাই হোক, আমার বড় মেয়ের বিয়ে সামনের সপ্তাহে। ঠিক আছে, চলে আসব, তবে আমার পুরো গ্যাং আসবে, আমি একা আসব না কখনোই। আমি জানি, তাই তোমাদের জন্য আলাদা ব্যবস্থা করেছি। কালকে আসবে খুব তাড়াতাড়ি, তোমার সাথে আরও কিছু কথা আছে বিজনেসম্যানদের ব্যাপারে। ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিলাম। এমন সময় সৌরভ আসলো। কিরে, কিছু বলবি নাকি? মেঘ, কাকা কাকি তো আসতে চাইতেছে, ওদের আনবি নাকি এইখানে? ওরা এসে কি করবে, তুই আম্মু আব্বুকে বলে দে যে তিন দিন পর আমরা আসব। আচ্ছা বলে দিতাছি। হুম, আর ডেভিডকে একটু বল তো আমার কাছে আসতে, ওর সাথে কিছু কথা আছে। আচ্ছা বলতেছি। কিছুক্ষণ পর ডেভিড আসলো। ডেভিড, তোকে একটা কাজ দিচ্ছি, সব বিজনেসম্যানদের সকল বায়োডাটা আমার চাই আজকের মধ্যে, কে কোন কাজে জড়িত আছে সকল কিছু। আচ্ছা ভাই, আমি আজকে রাতে আপনাকে সকল আপডেট দিয়ে দিতেছি। এমবি ফোন দিছিল, আপনার সাথে কথা বলবে বলছে, ওনাকে মেয়ে বাজার করতে চাই, আপনাকে 10 কোটি টাকা দিবে। তাকে ফোন দিয়ে বল দে টাকাগুলো নিয়ে আমার ডেরায় চলে আসতে, এরপর দেখাচ্ছি মেয়ে পাচার করে কি করে। ড্রাগস পাচার করিস তার জন্য কিছু বলি না, কিন্তু মেয়ে পাচারের নাম শুনলেই শরীরে রাগ উঠে যায়। সরি ভাই। তোর সরি বলতে হবে না, তোকে যেটা বলছি সেটা কর, বাকিটা আমি সাজ্জাদকে দিয়ে করিয়ে নিবনি। আচ্ছা ভাই, আমি এখনই বলতেছি, তাকে একটু পরে আসতে। ঠিক আছে, ডেভিড চলে গেল। ফোনটা বের করে ফোন দিলাম আফরিনকে। হ্যালো জানেমান। কি ব্যাপার? হুম, আজকে মনে হচ্ছে মুখে বুলি ফুটেছে তোমার, আজকে সোজা জানেমান বলতেছো? হুম হুম,
তো কি বলবো তোমাকে, 3 দিন পর তোমাকে নিয়ে আমাদের গ্রামে যাব, রেডি হয়ে থাকো। আচ্ছা তা না হয় থাকবো, কিন্তু আজকে তোমার উপর অনেক রাগ করেছি। তুমি বলেছো সকালে আসবে কিন্তু আসো নাই, এখন বিকেল হয়ে গেছে এখনো আসো নাই। আজকে একটু কাজ ছিল তাই আর যাইনি। আফরিনের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম, কথা বলা শেষ হতেই ফোন এলো আম্মুর। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোমরা নাকি বলেছো এইখানে আসবে? বলেছিলাম তো, কিন্তু তুই তো মানা করেছিস না আসতে, তাই আর যাই নাই। 3 দিন পর আমরা আসতেছি আর তোমাদের বৌমাও আসবে আমার সাথে। আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস তুই? আরে না, এখনো বিয়ে করি নাই, আরো কিছুদিন পর বিয়ে করব। ও আচ্ছা, ঠিক আছে আয়, তাহলে এখন রাখি, পরে ফোন দিব নে। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম বাজারে। চাচা এক কাপ চা দিয়েন তো। আপনি সেই মাফিয়া কিং যে কিনা আমাদের সকল মেয়েদেরকে পাচারকারীদের হাত থেকে বাঁচিয়েছে? জি চাচা, আমি সেই। কেন, কিছু কি হয়েছে নাকি? না, আমার মেয়েকে তুমি বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। আর একটা কথা ছিল, আর আমার মেয়ে মাদ্রাসা যাওয়ার সময় কিছু খারাপ ছেলে আছে, ওরা আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করে। কোথায় আছে ছেলেটা, আমাকে নিয়ে চলেন তো। চাটা কেন, তারপর না হয় নিয়ে যাবেন। ঠিক আছে, চা খেয়ে চলে আসলাম মহিলা মাদ্রাসার সামনে। এসে দেখি কয়েকটা ছেলে দারোয়ানকে পিটাইতেছে। এই তোরা ওনাকে পেটাচ্ছিস কেন রে? তুই কে রে, আমাদের বাধা দিতে আসিস, তোর এত বড় সাহস? সাহসের কি দেখেছিস তুই? এই সময় ছেলেটার বুক বরাবর দিলাম এক লাথি, 3 হাত দূরে গিয়ে পড়ল। ওর সাথে যে ছেলেগুলো ছিল ওরাও আমাকে যেই মারতে আসবে, এমন সময় সৌরভ কোথা থেকে এসে যেন ওদের মারতে লাগলো। চাচা আপনার কিছু হয় নাই তো? না বাবা, আমার কিছু হয় নাই। এই ছেলেগুলো প্রতিদিন এই মাদ্রাসার মেয়েগুলোকে বিরক্ত করে, এখানে এসে আমি বাধা দিলে আমাকে মারে। আপনি পুলিশকে জানান নাই কেন? জানিয়েছিলাম তো, এই ছেলেটা এমপির ছেলে বলে কিছু করে না, তাই আর বলি নাই গিয়ে। চলেন আমার সাথে থানায়, দেখি কোন লোকটা আপনার অভিযোগ লিখে না। এই বলে চাচাকে নিয়ে চলে আসলাম থানায়। আপনি ভিতরে যান, যদি অভিযোগ না লিখে আমাকে এসে বলেন। ঠিক আছে বাবা। দারোয়ান চাচা চলে গেল থানার ভিতরে, কিছুক্ষণ পর বাহিরে চলে আসলো। চাচা আপনার অভিযোগ লিখেছে নাকি? না বাবা, উল্টো আমাকে মেরেছে, দেখো। চাচা তার জামাটা খুলে দেখাতে লাগলো। চাচাকে নিয়ে চলে আসলাম থানার ভিতরে, আমাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। এই কোন কুত্তার বাচ্চা, ওনাকে মেরেছিস রে? কি হলো, কথা বলতেছিস না কেন? চাচা আপনাকে কে মেরেছে দেখিয়ে দেন তো। ওই যে উনি মেরেছে আমাকে। ওসি সাহেবের কলার ধরে চাচার সামনে নিয়ে আসলাম। এই কুত্তার বাচ্চা, মাস শেষে সরকার থেকে টাকা কি তোদের এমনিতেই দেয় নাকি? আবার ঘুষও তো খাস, ওই টাকা কি আমরা রেখে দেই নাকি? এই বলে ওসিকে চাচার পায়ের কাছে ফেলে দিলাম। ভাই আমরা কি করব বলেন, উনি তো 2-3 দিন পর পর এসে এমপির ছেলের নামে বিচার দিয়ে যায়। আমরা এমপির ছেলেকে আনলে ও এমপি এসে ছাড়িয়ে নিয়ে যায়, আমরা কি করব বলেন? ও আচ্ছা, তোমরা তো পারো নারী নির্যাতনের রিপোর্ট লিখে ওকে ধরে নিয়ে আসতে, তাহলে আনো না কেন? নয়াপাড়া বস্তির আগে একটা মহিলা মাদ্রাসা আছে, ওইখানে সবগুলো আছে, সবাইকে নিয়ে আসো, দেখি এমপি কখন আসে। এই কয়েকজন গিয়ে নিয়ে আসো তো, আজকে কুত্তার বাচ্চাকে এমন হাল করব আর সারা জীবনও কোনো মেয়েকে রেপ করতে পারবে না, ওর জন্য আজকে আমি সবার কাছে অপমানিত হয়েছি। ওদের বলতেছেন কেন, আপনি নিজে গিয়ে নিয়ে আসেন, আমি এইখানে আছি। এমপি কি প্রধানমন্ত্রী নিজে আসলে তো আজকে এমপি ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে আপনি বসেন, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এই বলে ওসি চলে গেল। চাচা আপনি বসেন এইখানে, আর তোমাদের বলতেছি তোমরা পুলিশ পুলিশের মতো থাকবে, কেউ রিপোর্ট লেখাতে আসলেই তাকে ধরে নিয়ে আসবে, বিশেষ করে যারা নারীদের ডিস্টার্ব করে। ঠিক আছে ভাই, আমরা গত 15 বছরে যা করতে পারি নাই আপনি 3 বছরে একলাই সকল এলাকার মেয়েদেরকে পাচারের হাত থেকে বাঁচিয়েছেন, আমরা আপনার পাশে আছি, আপনি কাজ করে যান।
তোমাদের পাশে থাকতে হবে সব সময়। আমি আর নিজে কাজ করব না, এখন থেকে তোমাদেরও কাজ করতে হবে। দেশদ্রোহী পেলেই মেরে ফেলবে গুলি করে, চাকরি চলে গেলে আমার কাছে গিয়ে বলবে, আমি তোমাকে চাকরি দেব। ঠিক আছে ভাই, ও তো ওসি সাহেব চলে এসেছে। সবগুলাকে নিয়ে চোদ্দ শিকের জেলের ভিতরে নিয়ে এমন মার মারো যাতে আর কোনোদিন মেয়েদের বিরক্ত না করে। যদি আপনারা না মারতে পারেন, লাঠিটা আমার কাছে দেন। এই নেন লাঠি, আপনি যা খুশি করে নেন, আমরা বাধা দিব না। ওসির কাছ থেকে লাঠিটা নিয়ে সবগুলোকে মারতে লাগলাম। কিরে, এখন কান্না করিস কেন কুত্তার বাচ্চা? তোর বাপ এমপি বলে কি তুই সব কুকর্ম করে ছাড়া পেয়ে যাবি, তা তো কখনো হয় না। এই বলে এমপি ছেলেকে বেশি পেটাতে লাগলাম। এই নাও ওসি, এখন তোমার পালা, যা খুশি করো। ঠিক আছে ভাই। এমপি ছেলের এমন অবস্থা করেছি, দুইজন আর মনে হয় না বাঁচবে। ওই তো ভাই, এমপি চলে এসেছে। এমপি সোজা থানায় ঢুকে ওসির শার্টের কলার ধরল, রাগ উঠে গেল, লাঠিটা নিয়ে এমপির হাতে দিলাম বাড়ি। করমড়িয়ে উঠল হাড়টি। এই তুই এমপি বলে কি যা খুশি তাই করবি? তোকে এমপির পাওয়ার দিয়েছে কি এইগুলো করার জন্য? ওসি সাহেব ওনাকে খুনের দায়ে জেলে ভরে দেন। কিন্তু ভাই, উনি তো খুন করে নাই। খুন করতে কতক্ষণ? এই বলে কোমর থেকে পিস্তল বের করে নিজে গিয়ে করে দিলাম এমপির ছেলেকে। ওই তো খুন করেছে, সে তার নিজের ছেলেকে। মেয়ে, তোকে আমি দেখে নেব, তুই আমার ছেলেকে মেরেছিস, সেইটা তার শাস্তি। তোকে ছাড়তে বলেছে কে? পারলে এখনই আয় দেখি তোর গায়ে কত দম। আর ওসি সাহেব এমপি ছেলেকে 7 মাসের জেল দিয়ে দেন। কোর্টে আমি কথা বলে নিতেছি, জেল থেকে একটা রুটি আর একটা ডাল পাবে, এইটা খেয়ে সারাদিন থাকবে। ঠিক আছে ভাই, আর একটা কথা ছিল, ওই এমপি হচ্ছে ড্রাগ সাপ্লাই করে, তাকে কয়েকবার ধরেছিলাম, কিন্তু টাকা খাইয়ে মন্ত্রীকে জেল থেকে বেরিয়ে গেছে। তাহলে বাপ ছেলেকে একসাথে জেলের ভিতরে ভরে রাখেন, বাহিরে কেন ওরা এখনো? এই তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? কি বলছি, কানে যায় না নাকি? এইটা বলতেই সব পুলিশ এমপি আর তার ছেলেকে জেলে ঢুকিয়ে দিল। ওসি সাহেব যদি ওদের কেউ ছাড়িয়ে নিয়ে যেতে চায় তাহলে আমাকে ফোন দিবেন। ঠিক আছে ভাই, তা এক কাপ চা খেয়ে যান, আপনি আমাদের থানায় এসেছেন, আমরা কি করে আপনাকে ছেড়ে দিই বলেন? আজকে খাবো না, আর একদিন এসে খাবো। এ বলে বাইরে চলে আসলাম, গাড়িটা নিয়ে সোজা ডেরার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ডেরায়। এই ডেভিড, তোমরা তো অনেকে বাড়িতে যাও নাই, 12 বা 10 দিন বাড়িতে চলে যাও, কয়েকদিন থেকে আসো, তোমাদেরও পরিবারের সাথে সময় কাটাতে হবে। কিন্তু ভাই, আমরা যদি 10 জন লোক চলে যাই তাহলে তো গ্যাংয়ের লোক সংখ্যা কমে যাবে, যদি কেউ আক্রমণ করে তখন কি করবে ওরা? সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সিলেট থেকে আমাদের কিছু লোক আসতেই এইখানে থাকবে, তোমরা চলে গেলে ওরা চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমরা কালকে রাতে না হই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব নে, কি বলেন আপনি? হুম, সৌরভ সব কিছু রেডি করে নে, আজকে রাতে আমরা গ্রামে যাব, এই দিকটা ওরা দেখে নিবে। আর ডেভিড, তোর উপর সকল দায়িত্ব দিয়ে দিলাম, ভালো করে থাকিস সবাইকে নিয়ে, আর যদি কোনো বিপদ হয় আমাকে সাথে সাথে ফোন দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি নিশ্চিন্তে বাড়িতে যাইতে পারেন, এদিকটা আমরা দেখে নিব। ঠিক আছে, দেখে নিস। এই বলে চলে আসলাম আমার কেবিনে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, 2টা গাড়ি নিয়ে চলে আসলাম আফরিনদের বাসায়, রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম গাড়িতে। সৌরভ যা তো, আফরিনকে গিয়ে বল তাড়াতাড়ি আসতে। আর বলতে হবে না, আমি চলে এসেছি। তাহলে আসো ভিতরে, রাত তো অনেক হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে, রাস্তায় জ্যাম থাকবে কিনা জানি না। হুম, এখন চলো। গাড়ি ড্রাইভ করতেছি আমি, পাশের সিটে বসে আছে সৌরভ, আফরিনকে পিছনে বসিয়ে রেখেছি, 3জন গল্প করতেছি, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেল। আফরিন তুমি ঘুমিয়ে নাও, বাড়িতে গিয়ে তোমাকে ডেকে দেব নি। ঠিক আছে, তাহলে আমি ঘুমোই। সৌরভ তুইও ঘুমা, 2জন চিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেল।
গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল। আমাদের বাড়ির সামনে এত দামি গাড়ি দেখে সবাই আসতে লাগলো আমাদের বাড়িতে। মেঘ, বৌমা কোথায়? তাকে নিয়ে ঘরে আয়। হুম, আসতেছি। সৌরভ, তুইও আয়, খাওয়া দাওয়া করে এরপর এইখান থেকে যাবি, এর আগে যাইতে পারবি না। ঠিক আছে, চল তাহলে। তুই যখন বলছিস খাওয়া দাওয়া করে যাইতে, তাহলে খাওয়া দাওয়া করেই যাব। তিনজন ভিতরে চলে আসলাম। আমরা আসবো বলে সকাল থেকে মনে হয় রান্না শুরু করে দিয়েছে। আম্মু, আমাদের খাবার দাও। একটু বস, এই তো খাবার খেয়ে গেছে, রেডি করে আনতেছি। আমাকে দেন আম্মু, আমি নিয়ে যাই। আরে না, তোমার হাতে কালি লেগে যাবে, তুমি ঘরে যাও, আমি নিয়ে আসতেছি। সমস্যা নাই, কালি লাগলে কালি ওঠানো যাবে। এই বলে আফরিন আম্মুর সাথে কাজ করতে লাগলো। আমি আর সৌরভ চলে আসলাম ঘরে। সৌরভ, তোরও তো বিয়ের বয়স হয়েছে, তোর জন্য বলি মেয়ে খুঁজতে। না রে, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই, এবং তার সাথেই সারা জীবন থাকতে চাই, অন্য কোনো মেয়েকে আমার মনে ধরে না। তাহলে আমি বিকালে কাকির সাথে কথা বলবো তোদের বিয়ের ব্যাপারে। তুই কিন্তু বলিস না, কাকা কাকিকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, এই বলে দিলাম। ঠিক আছে, নিশির সাথেই তোর বিয়ে হবে। তবে একটা কথা, আমার ট্রিট দিতে হবে, যদি দিস তাহলে আজকেই বিয়ে করিয়ে দেব। এত তাড়াতাড়ি না করে যেই দিন বিয়ে হবে আমিও সেই দিন বিয়ে করব। তুই বন্ধু একসাথে বিয়ে করব, কি বলিস? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। এই সব কথা বলতেছি এমন সময় আম্মু আর আফরিন আসলো। আমাকে দেখে আফরিন বলল, খেতে আসেন, রান্না করা শেষ? আফরিনের মুখের দিকে তাকিয়ে দেখি সারা মুখ কালিতে ভরে গেছে। এ কি করেছো মুখের? সারা মুখ তো কালিতে ভরে গেছে। সমস্যা নেই, তোমরা খাও, আমি মুখ ধুয়ে আসতেছি। হুম, যাও। মেয়েটাকে যতই দেখি ততই অবাক হই। শহরের মেয়ে হয়েও লাকড়ির চুলায় রান্না করছে, আর কালি ভরেছে তাও কিছু বলে নাই। অন্য মেয়ে হলে কি যে বলতো আল্লাহ ভালো জানে। কি ভাবতেছিস বলতো? ভাবি এমন হয়েছে এইটাই ভাবতেছিস তাই না? হুম রে, শহরে একরকম আর এইখানে আর এক রকম। তাই আর কি বলছিলাম, আমি খুব ভাগ্যবান রে আফরিনকে পেয়ে। মেঘ, খাওয়া দাওয়া করে সৌরভ চলে গেল, আমিও চলে আসলাম বাহিরে। গ্রামটা সেই আগের মতোই আছে, মেঠো পথ, সব কিছু দেখে প্রাণটা ঝুড়িয়ে গেছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। আব্বু, চেয়ারম্যান কি আমাদের জমি ফিরিয়ে দিয়েছে? হুম মেঘ, সব জমি ফিরিয়ে দিয়েছি, আর এই নে আমার সকল জমি তোর নামে লিখে দিয়ে দিলাম। কখন যে মরে যায় ঠিক ঠিকানা নেই। আব্বু, এইসব কখনোই বলবা না, আমার খুব কষ্ট লাগে এইসব শুনতে। খাবার খাইছো নাকি? হুম খাইছি। তা তুই কি বাসায় থাকবি নাকি আমার সাথে যাবি একটু খেতে? হুম চলো ক্ষেত থেকে ঘুরে আসি। আফরিন, তুমিও যাবে নাকি আমাদের সাথে? না, আজকে যাব না, কালকে তোমার সাথে সারা গ্রাম ঘুরব। ঠিক আছে, এই বলে চলে আসলাম খেতে। আব্বুর সাথে কাজ করে সন্ধ্যায় বাসায় আসলাম। ফ্রেশ হয়ে সবাই বসে গল্প করতেছি, এমন সময় কাকা কাকি আর সৌরভ আসলো। সৌরভ, আয় এইখানে বস। কাকি, আমি চাচ্ছিলাম, পাশের গ্রামে নিশি নামের একটা মেয়ে আছে, তার সাথে সৌরভের বিয়েটা ঠিক করতে। সৌরভেরও পছন্দ হয়েছে মেয়েটাকে, এখন আপনারা কি বলেন? সৌরভের পছন্দই আমাদের পছন্দ, কালকে সৌরভকে নিয়ে যাব মেয়েটার বাসায়, তুমিও যাবে আমাদের সাথে, ঠিক আছে? তা না হয় যাবনি, এখন চলেন খাওয়া খাইয়া নেবেন। না, বাসায় রান্না করে এসেছি, ওইগুলো খাবে কে? এইখানে যদি খায় তাহলে বাসার সব কিছু নষ্ট হয়ে যাবে, আজকে চাই কালকে খাবনি। ঠিক আছে, সৌরভরা চলে গেল, আমরা খাবার খেয়ে নিলাম। আফরিন, তুমিও রুমে গিয়ে ঘুমাও, আমি এই রুমে আছি। একসাথে ঘুমালে কি হবে? হুম হুম, আব্বু আম্মু তো আর দেখবে না আমরা একসাথে ঘুমাচ্ছি। তা না হয় দেখবে না, তবে তারা তো মনে মনে বলবে যে বিয়ের আগেই একসাথে ঘুমাচ্ছে,
আর যদি বাহিরের মানুষজন কেউ দেখে বুঝতেই তো পারছ। ঠিক আছে চলে যাচ্ছি, তবে দরজা লাগিয়ে ঘুমাবে না, সকালে আমি আসবো তোমার ঘরে। ঠিক আছে তুমি দরজা লাগিয়ে দিয়ে যাও বাহির থেকে। এটা বলতেই আফরিন চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে বুকে ভারী কিছু অনুভব করতেছি, ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখি আফরিন আমার বুকের উপর শুয়ে আছে। এই কি করছো তুমি দরজা খোলা রেখে? দেখতেছো না শুয়ে আছি, কথা বলো না তো বেশি। কিছুক্ষণ শুয়ে থাকার পর আফরিন চলে গেল, আমিও উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাহিরে। আফরিনকে সারা গ্রাম ঘুরিয়ে দেখিয়ে চলে আসলাম বাসায়। এমন সময় ফোনটা বেজে উঠল, পকেট থেকে ফোনটা বের করে দেখি সৌরভ ফোন দিয়েছে। কিরে কি করিস? কিছু না, আম্মু বলছে তোকে আসতে, এখন একটু পর চলে যাব নিশিদের বাড়িতে। আচ্ছা আমি আসতেছি একটু পর, তুই কাকিকে নিয়ে নদীর ঘাটে যা, আমি চলে যাব ওইখানে। ঠিক আছে। ফোনটা রেখে দিলাম। আফরিন তুমি থাকো বাসায়, আমি সৌরভের সাথে তার বউয়ের বাড়ি থেকে আসতেছি। আমিও যাব, আমাকেও নিয়ে যাও। তোমাকে নিয়ে গিয়ে কি করব বলো, মেয়ে অনেক গরিব, আমরা গেলে কি জানি পরে। আমি কি তাদের বাসায় খেতে যাব নাকি? আমিও তো মেয়েটাকে একটু দেখতে যাব, তাই তো বলেছি। আচ্ছা আমুকে বলে আসো, আমি বাইকটা বের করতেছি। ঠিক আছে তুমি বাইক বের করো, আমি আম্মুকে বলে আসি। আফরিন চলে গেল, আমিও চলে আসলাম বাড়ির পিছনে। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বাইরে আসতে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। উঠে পড়ো বাইকে, আর দাঁড়িয়ে থাকতে হবে না। ঠিক আছে। আফরিনকে নিয়ে চলে আসলাম নদীর পাড়ে, এসে দেখি সৌরভ আর কাকি দাঁড়িয়ে আছে। চল সৌরভ এখন। তা না হয় যাবো, কিন্তু বাইক কোথায় রেখে যাবি? এইখানে রেখে গেলে যদি কেউ নিয়ে যায়? না কেউ নেবে না, তুই আফরিনকে নিয়ে নৌকাতে গিয়ে বস, আমি রফিক ভাইকে বাইকটা দেখার জন্য বলে আসতেছি। আচ্ছা যা তাহলে। বাইকটা রফিক ভাইয়ের কাছে দিয়ে চলে আসলাম নৌকায়। আমি আসতেই নৌকা ছেড়ে দিল, তিন মিনিটের ভিতরে নদী পার হয়ে গেলাম। টাকা দিয়ে নৌকা থেকে নেমে চলে আসলাম নিশিদের বাসায়। আমাদের দেখে নিশির আব্বু এসে বলল, আপনারা এসেছেন, কোথায় যে বসতে দিই, ভিতরে আসো তোমরা, এই নিশির মা চেয়ারগুলো নিয়ে আসো তো। এই নাও চেয়ার, আর আপনারা বসেন, আপনাদের জন্য চা বানিয়ে আনতেছি। না চা বানাতে হবে না, নিশিকে ডাক দেন, আমরা নিশিকে দেখেই চলে যাব বিয়ের কথা বলে। নিশি ভাই আয় তো। মেয়েটা দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। সৌরভ তোর সাথে মানাইছে রে, কাকি আপনারা নিশ্চয় পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন, এমন একটা মিষ্টি মেয়ে পছন্দ না হয় কি করে। এই নাও মা এইটা তোমার জন্য। এইটা আমাকে দেওয়ার কি আছে, আপনার হাতেই থাকতো, আমার এসব লাগবে না। আরে রাখো তো, তুমি আমার ছেলের বউ হয়ে যাবে, তোমাকে সব কিছুই দিব। তুমি ভিতরে যাও, সৌরভ তোর সাথে কথা বলার ইচ্ছা থাকে তুই কথা বলতে পারিস গিয়ে। না আম্মু কথা বলতে হবে না, আপনি বিয়ের কথা বলে ফেলেন। বিয়াই বিয়ান, ওদের বিয়েটা না হয় 10 তারিখে ঠিক করলাম। কিন্তু এই 10 দিনের ভেতরে আমরা কি করে সব কিছু আয়োজন করব? আমি তো ভেবেছিলাম আমার মেয়েকে ঘরোয়াভাবে তুলে নিয়ে যাবেন। চাচা আপনাকে চিন্তা করতে হবে না, সকল কিছুর ব্যবস্থা আমি করে দেব। এখানে 10 লক্ষ টাকা আছে, বাড়িটা সাজিয়ে নেবেন, আর নিশির জন্য যা লাগবে সব কিছু আমরা দিয়ে যাব, কি বলেন কাকি? হুম আপনাদের চিন্তা করতে হবে না বেয়াই, ও আমার বউ না, ও আজ থেকে আমার নিজের মেয়ে। আজকে তাহলে যাই, আমরা 7 দিন পর সকল কিছু দিয়ে যাব। সৌরভ তোরা যা, আমি নিশির সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে আম্মু। আমরা চলে আসলাম নদীর পাড়ে। কিছুক্ষণ পর কাকি আসলো। আচ্ছা কাকি সত্যি করে বলেন তো, মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে তো নাকি? হুম অনেক পছন্দ হয়েছে, আমি তো এই রকমই একটা মেয়ে খুঁজছিলাম, সৌরভের জন্য আজকে পেয়েও গেলাম। হুম কাকি সৌরভের সাথে খুব মানাইছে। আমরা চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় আফরিন আসলো। কি ব্যাপার, মনে হয় রাগ করে আছো?
সৌরভের তো বিয়ে হয়ে যাচ্ছে, আর আমাদের বিয়ে কবে হবে? আমাদের বিয়ে শুক্রবারে হবে। কালকে তোমাকে নিয়ে ঢাকা চলে যাব শপিং করার জন্য। আম্মু আব্বুও যাবে আমাদের সাথে। আর আমার শ্বশুরমশাইকে বলিয়েন ভালো করে আমাকে কিছু দিতে হবে না। তা তো দিবে না, কিন্তু এই ঘরে থাকবো কি করে? ঘরটাও তো ঠিক করো নাই। আরে এই ঘরে থাকবে কেন, আমাদের বাড়ি তো আর একটা করেছি, তোমাকে জানাই নাই এটা। ও আচ্ছা, তলে তলে এত দূর, আমার কাছ থেকে কি কি লুকাইছো বলো তো এই পর্যন্ত? কই আর কিছু তো লুকাই নাই, আমার ব্যাপারে তো সব কিছু জানো। জানি, তবে একটা কথা। বলো কি কথা। না থাক, আচ্ছা রাত হয়ে গেছে, চলো খাবার দিয়ে দিই, ঘুমিয়ে যাও, সারাদিন তো শুধু ঘুরেছো, আজ কাম তো করো নাই। চলো, আজকে টায়ার্ড লাগতেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। এই মেঘ, উঠ বাবা, সকাল হয়ে গেছে তো, তুই না আবার ঢাকা যাবি? আম্মু উঠতেছি, তুমি যাও রেডি হয়ে নাও। যাচ্ছি, তুই উঠে খাবার খেয়ে নে। আম্মু চলে গেল, আমিও উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। আম্মু তোমরা আসো, আমি গাড়ি বের করতেছি। ঠিক আছে যা তুই। আমি চলে আসলাম গ্যারেজে, গাড়িটা বের করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো, সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু আব্বু আর আফরিন গল্প করতেছে, আমি গাড়ি ড্রাইভ করতেছি। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। আম্মু কিছু খাবে নাকি? না কিছু খাবো না। আফরিন তুমি কিছু খাবে? না আম্মু, আমিও কিছু খাবো না। মিক তুমি চলে যাও। ঠিক আছে, গাড়ি চালিয়ে চলে আসলাম ঢাকায়। শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে আসলাম শপিং মলে। আমাকে দেখে ম্যানেজার দৌড়ে আসলো। আরে স্যার, আপনি এখানে, আমাকে ফোন দিবেন না, তাহলেই তো আমি চলে যাইতাম। আরে না মিস্টার জামাল হোসেন, এসেছি আমার বিয়ের শপিং করতে, আপনি আপনার কাজ করেন, গিয়ে যাওয়ার সময় দেখা করব আপনার সাথে। ঠিক আছে স্যার, তাহলে আপনি শপিং করেন, আমি সবাইকে বলে দিতেছি। বলতে হবে না কাউকে, আপনি যান। এইটা বলতেই ম্যানেজার চলে গেল। আমরা শপিং করতে রাত 11টা বেজে গেছে। আম্মু আব্বু আরও কিছু কিনবে নাকি? না আমাদের তো হয়ে গেছে। আফরিন তুমি আরও কিছু কিনে নাও। না আজকে আর কিনবো না, যদি লাগে তাহলে আবার কালকে আসবো নে, এখন চলেন। চলো। আমি চলে আসলাম কাউন্টারে। ভাই দেখেন তো আমাদের কত টাকা বিল এসেছে। একটু ওয়েট করেন স্যার, আমি হিসাব করে বলতেছি। আচ্ছা আপনি হিসাব করে রাখেন, আমরা খাবার খেয়ে আসতেছি। ওকে স্যার। খাওয়া দাওয়া করে কাউন্টারে টাকা দিয়ে চলে আসলাম ম্যানেজারের কেবিনে। ম্যানেজার আছেন নাকি এখনো? জি স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি কখন আসবেন? এই তো আসলাম। এই মাসের সকল টাকা তো কর্মচারীদের দিয়ে দিয়েছেন তাই না? জি স্যার, সকল টাকা দিয়ে দিছি, আর আমার বেতনটা রেখে বাকি টাকা এই ব্যাগে ভরে দিয়েছি, আজকের টাকা এখনো হিসাব করা হয় নাই। আচ্ছা এটা হিসাব করেন, কালকে আপনি চলে যান, আর আপনার ছেলেকে না হয় এই জায়গাটায় বসিয়ে দেন, দুইজন কাজ করবেন, দুইজনই বেতন পাবেন। ঠিক আছে স্যার। টাকার ব্যাগটা নিয়ে চলে আসলাম গাড়িতে, ড্রাইভ করতেছি, এমন সময় শ্বশুরমশাই বলল, মেঘ তোমাদের বিয়ে তো চলে এসেছে, আর তো মাত্র 4 দিন বাকি। জি আমি তা জানি, সকল কাজ কালকে করে ফেলবে, আপনাদের কাউকে চিন্তা করতে হবে না, চিন্তামুক্ত থাকতে পারেন। ঠিক আছে। ড্রাইভ করে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন, আজকে গায়ে হলুদ, সবাই আনন্দ করতেছে, এদিকে আমি বসে আছি সবার সামনে। ভাই কালকে তো বিয়ে, রেডি থাকেন রাতের জন্য, কালকে রাতেই কিন্তু বিড়ালটা মারতে হবে। আরে কি যে বলিস না তুই, সবার সাথে মজা করতে করতে রাতটাও কেটে গেল, আজকে আমার বিয়ে, সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আজকে সবাই যাবে আমার বউকে আনতে। আরে মেঘ তুই তো দেখি রেডি হয়ে বসে আছিস। নামাজ পড়তে হবে তো, তাই একেবারে রেডি হয়ে গেলাম।
ও আচ্ছা, তুই 5 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে। সৌরভ চলে গেল। 10 মিনিট পর সৌরভকে নিয়ে চলে আসলাম জুম্মার নামাজ আদায় করতে। নামাজ আদায় করে চলে আসলাম বাসায়। কিরে, তোরা এখনো যাস নাই? ওই দিকে সবাই চলে গেছে। এই তো আব্বু, মাত্র যাব। এই বলে চলে আসলাম গাড়িতে। আজকে সৌরভ ড্রাইভ করতেছে। দীর্ঘ 5 ঘন্টা পর চলে আসলাম আফরিনদের বাসায়। গেটে লেবুর জুস, মিষ্টি আরও অনেক কিছু খাইয়ে ভেতরে ঢোকালো। খাবার খাওয়া শেষ হতেই কাজী এসে বিয়ে পড়িয়ে চলে গেল। সন্ধ্যায় আফরিনকে নিয়ে গাড়িতে উঠলাম। কি ব্যাপার, মেয়েটা দেখি হাসি খুশিভাবে গাড়িতে উঠে গেল, কান্নাও করলো না। কি ভাবতেছো, আমি কান্না করি নাই কেন? এটা ছাড়া আর কি ভাববো বলো? কান্না করি নাই কারণ হচ্ছে আমি আমার প্রিয় জিনিস পেয়ে গেছি। ও আচ্ছা। রাত 12টায় আমাদের বাসায় এসে পৌঁছালাম। আফরিনকে নিয়ে সবাই চলে গেল। কিরে সৌরভ, আজকে কি আমি বাসর করতে পারবো না নাকি? এটা বলতে না বলতেই পিছন থেকে আম্মু বলে উঠল, এই মেঘ যা ঘরে যা, অনেক দূর থেকে এসেছিস। আম্মু, যাচ্ছি। আম্মু চলে গেল। সৌরভ আমার দিকে তাকিয়ে আবাল মার্কা হাসি দিয়ে বলল, যা যা ভেতরে যা এখন। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। দরজা খুলে ভেতরে ঢুকতেই আফরিন এসে সালাম করল। আফরিনকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আফরিন ধরল, যাও অজু করে আসো। আমি অজু করেই এসেছি। চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। চলো। দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। আফরিন উঠে খাটে চলে গেল। জায়নামাজগুলো ফাঁস করে রেখে চলে আসলাম আফরিনের কাছে। আমার পাওনা জিনিস না দিয়ে আমাকে ছুঁতে পারবে না কিন্তু। আমি তো আগে তোমাকে জড়িয়ে ধরেছি, ওইটা কি হবে? ওইটা চলে গেছে, এখন আমার পাওনা জিনিস দাও দাও। এই নাও তোমার পাওনা জিনিস। এই বলে আফরিনের হাতে টাকাগুলো দিয়ে দিলাম। আরো লাগবে নাকি? আর দিয়ে কি করব আমি? এই নাও এই দুধটা অর্ধেক খেয়ে বাকিটা আমাকে দাও। অর্ধেক দুধ খেয়ে বাকিটা আফরিনকে দিয়ে দিলাম। দুধটা খাওয়া শেষ হতেই আফরিন যেন কেমন করে আমার দিকে তাকালো। এইভাবে তাকিয়ে কি দেখতেছো? আজকে তোমায় ধর্ষণ করব। এই বলে আফরিন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তো আগে জানতাম মেয়ে ধর্ষণ করা যায়, আর আজকে নাকি আফরিন পুরুষ ধর্ষণ করবে। কি করে হয় এটা? বাকিটা না হয় ইতিহাসই হয়ে থাক। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ।